সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আমার 36তম ব্লগে আপনাদের সকলকে স্বাগতম। আজকের ব্লগে আমি আপনাদের ব্রাহ্মণবাড়িয়ার ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব। আর ব্যাকগ্রাউন্ডে থাকছে ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন স্থানের আমার ধারণ করা কিছু ভিডিও। ভিডিওটি পুরোটা উপভোগ করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। চলুন মূল আলোচনা শুরু করা যাক। শিক্ষা ও সংস্কৃতির তীর্থস্থান হিসেবে পরিচিত ব্রাহ্মণবাড়িয়া জেলাকে বাংলাদেশের সাংস্কৃতিক রাজধানী বলা হয়। এই জেলার মোট আয়তন 1,927.11 বর্গ কিলোমিটার। 2011 সালের আদমশুমারি অনুযায়ী ব্রাহ্মণবাড়িয়ার মোট জনসংখ্যা 28,40,498 জন। চট্টগ্রাম বিভাগের সর্ব উত্তরে অবস্থিত এই জেলার পূর্বে রয়েছে ভারতের ত্রিপুরা রাজ্য, পশ্চিমে কিশোরগঞ্জ জেলা, উত্তরে সিলেটের হবিগঞ্জ জেলা ও দক্ষিণে কুমিল্লা জেলা অবস্থিত। 1793 খ্রিস্টাব্দে ত্রিপুরা জেলা প্রতিষ্ঠিত হবার পূর্বে ব্রাহ্মণবাড়িয়ার অধিকাংশ এলাকা ময়মনসিংহ জেলার অন্তর্ভুক্ত ছিল। 1860 সালে নাসিরনগর মহকুমা প্রতিষ্ঠিত হলে ব্রাহ্মণবাড়িয়ার অধিকাংশ স্থান এর অধীনস্থ হয়। 1868 সালে ব্রাহ্মণবাড়িয়া শহর পৌরসভায় উন্নীত হয় এবং 1875 সালে নাসিরনগর মহকুমার নাম পরিবর্তন করে ব্রাহ্মণবাড়িয়া মহকুমা করা হয়। 1947 পরবর্তী সময়ে বৃহত্তর কুমিল্লা জেলা পূর্ব পাকিস্তানের অন্তর্গত হয়। 1960 সালে ত্রিপুরা জেলার পূর্ব পাকিস্তান অংশের নামকরণ হয় কুমিল্লা জেলা। তখন ব্রাহ্মণবাড়িয়া একটি মহকুমা শহর নামে পরিচিত ছিল। 1984 সালের 15 ফেব্রুয়ারি বৃহত্তর কুমিল্লা থেকে ব্রাহ্মণবাড়িয়াকে পৃথক করে নতুন জেলা ঘোষণা করা হয়। বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া উপজেলা রয়েছে 9টি, ইউনিয়ন 100টি, পৌরসভা 5টি, থানা 9টি এবং সংসদীয় আসন রয়েছে 6টি। ব্রাহ্মণবাড়িয়ার নামকরণ নিয়ে রয়েছে একাধিক মতপার্থক্য। সেন বংশের রাজত্বকালে এই অঞ্চলে অভিজাত ব্রাহ্মণকুলের বড়ই অভাব ছিল, যার ফলে এ অঞ্চলে পূজা আর্চনার জন্য বিঘ্নতা সৃষ্টি হতো। এই সমস্যা নিরসনে কয়েকটি ব্রাহ্মণ পরিবারকে এই অঞ্চলে নিয়ে আসা হয়। তাদের মধ্যে কিছু ব্রাহ্মণ পরিবার শহরের মৌলভীপাড়ায় বাড়ি তৈরি করে। সেই ব্রাহ্মণদের বাড়ির অবস্থানের কারণে এই জেলার নামকরণ হয় ব্রাহ্মণবাড়িয়া। অন্য একটি মতানুসারে দিল্লি থেকে আগত ইসলাম ধর্ম প্রচারক শাহ সুফি হজরত কাজী মাহমুদ শাহ এই শহর থেকে উল্লেখিত ব্রাহ্মণ পরিবারসমূহকে বেরিয়ে যাবার নির্দেশ প্রদান করেন, যা থেকে ব্রাহ্মণবাড়িয়া নামের উৎপত্তি। আঞ্চলিকভাবে এই জেলাকে বানবাড়িয়া নামে ডাকা হয়, আবার অনেকে সংক্ষেপে বিবাড়িয়াও ডেকে থাকেন। শিক্ষা সাহিত্যে দেশের অন্যতম অগ্রণী জনপদ ব্রাহ্মণবাড়িয়া, যা এখনও কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে সকল শিক্ষা কার্যক্রম পরিচালনা করে থাকে। এই জেলার দর্শনীয় স্থানগুলোর মধ্যে আজকের ভিডিওতে রয়েছে হজরত গেসুদরাজ রহমাতুল্লাহ আলাইয়ের মাজার বা কেল্লা শহীদের মাজার, ফারুকী পার্কের স্মৃতিস্তম্ভ, কালাছড়া চা বাগান, বিষ্ণুপুর ইউনিয়ন, তিতাসের সৌন্দর্য, ঐতিহ্যবাহী গোকর্ণ ঘাট এবং মাছিহাতা দরবার শরীফ। এই জেলার বিজয়নগর উপজেলার লিচু, কাঁঠাল ও পেয়ারা সমগ্র দেশেই সুপরিচিত। আমার আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন অন করুন পরবর্তী আপডেট পাওয়ার জন্য, এবং লাইক কমেন্ট করে জানান
আমার ভিডিওটি আপনাদের কেমন লেগেছে। পরবর্তী ভিডিও আসা পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।